অপরদিকে মুন্সিগঞ্জ সদর পৌরসভা নির্বাচনে দুই মহিলা কাউন্সিলরের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটির জের ধরে দফায় দফায় সংঘর্ষে দুই ভোটার আহত হয়েছেন। এতে 20 মিনিট বন্ধ থাকে ইন্দ্রাকপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট গ্রহণ। বেলা 11টার দিকে চশমা এবং আনারস প্রতীকের কাউন্সিলর প্রার্থীর সমর্থকরা এই সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে পুনরায় ভোট গ্রহণ শুরু হয়। দর্শক, এবার আমরা যেতে চাই ময়মনসিংহে, সেখানে ভোট গ্রহণের সর্বশেষ খবর জানাচ্ছেন প্রতিনিধি সাইফুল ইসলাম। আপনাকে ধন্যবাদ। ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার নির্বাচনে সকাল থেকেই শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছিল, কিন্তু দুপুর 12টার পরে এখানকার চিত্রটা একটু পাল্টে যায়। আমরা লক্ষ্য করলাম যে দুপুর 1:45টার দিকে শেখ লেবু স্মৃতি বিদ্যালয়ের কেন্দ্রের বাইরে একদল সন্ত্রাসী দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া করছিল। এ সময় আমাদের সাংবাদিকরা ছবি তুলতে গেলে এনটিভির ক্যামেরা পার্সন মাসুদ রানাকে বেধড়ক পিটিয়ে আহত করে এবং তার ক্যামেরাটি ভেঙে ফেলে। এ সময় 71 টিভির ক্যামেরা পার্সনকেও আহত করা হয়। এছাড়া গৌরীপুর সরকারি কলেজ কেন্দ্রে বুট ব্যালট পেপার ছিনতাইকালে বিজিবির হাতে তিনজন ইউপি চেয়ারম্যান এবং একজন ছাত্রলীগ নেতা আটক হয়েছেন। এই এখন এই ঘটনার পর থেকেই প্রায় প্রত্যেকটি কেন্দ্রেই একটা থমথমে অবস্থা বিরাজ করছে এবং উত্তেজনাও বিরাজ করছে, এবং কেন্দ্রের বিভিন্ন বাইরে বেশ কিছু লোক জড়ো থাকতে দেখা যাচ্ছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও এখন তারা এই পরিস্থিতি মোকাবেলার জন্য তৎপর আছেন বলেও আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। দর্শক, এবারে বরিশালের মেহেন্দিগঞ্জ থেকে সেখানকার ভোট গ্রহণের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছেন প্রতিনিধি এহসান রেজা জিতু। আছে 8 নম্বর ওয়ার্ডের TDC সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে কিছুক্ষণ আগে দুই প্রার্থী কাউন্সিলর প্রার্থীর মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতির কারণে কিছুটা পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। আমরা দুইজন আহত হওয়ার সংবাদ পেয়েছি। এ ছিল আমার কাছে মেহেন্দিগঞ্জ পৌরসভা নির্বাচনের সর্বশেষ। দর্শক, এবারে সাতক্ষীরা থেকে পৌর নির্বাচনের ভোট গ্রহণের খবর জানাচ্ছেন প্রতিনিধি ফজল হক বাবু। আমি এখন দাঁড়িয়ে আছি কলরা পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে। এই কেন্দ্রে এসে যেটা আমরা দেখেছি যে এখন কিন্তু ভোটারদের ততটা উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে না। তবে আমরা সকালে বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেছি এবং সেখানে কিন্তু যথেষ্ট পরিমাণ ভোটারদের উপস্থিতি লক্ষ্য করেছি। তবে একটি বিষয় আমি মাইটিভির দর্শকদেরকে জানাতে চাই যে এখানে কলরা পৌরসভা নির্বাচনে 5 জন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছিল, কিন্তু 2 জন প্রার্থী কিন্তু তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নেন। তো এই ছিল সাতক্ষীরা থেকে কলরা পৌরসভা নির্বাচনের সর্বশেষ অবস্থা। দর্শক, এবারে ময়মনসিংহের ভালুকা থেকে পৌর নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছেন প্রতিনিধি মর্জিনা আক্তার মনি। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা বলছিলেন, তৃতীয় দফা পৌরসভা নির্বাচনে ময়মনসিংহের ভালুকায় সকাল থেকেই শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। বিকাল 4টা পর্যন্ত 25,044 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার 12,682 জন, নারী ভোটার 12,362 জন। মেয়র পদে 3 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, সংরক্ষিত কাউন্সিলর পদে 8 জন এবং সাধারণ কাউন্সিলর পদে 32 জন লড়ছেন। শান্তিপূর্ণ ভোট গ্রহণের লক্ষ্যে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। ভালুকা থেকে এসেছিল নির্বাচনী সর্বশেষ সংবাদ। মর্জিনা মণি, মাইটিভি ভালুকা। দর্শক, এবারে আমরা যেতে চাই কুড়িগ্রামে, সেখান থেকে পৌর নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছেন প্রতিনিধি আশরাফুল হক রুবেল।
দ্বিতীয় ধাপের পৌরসভা নির্বাচনে আজ 1998 সালে প্রতিষ্ঠিত উলিপুর পৌরসভার ভোট গ্রহণ সম্পন্ন হচ্ছে। সকাল 8টা থেকে ভোটাররা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে শীত এবং কুয়াশাকে উপেক্ষা করে তারা আজকে উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করে। এই কেন্দ্রে এখন ভোটারদের উপস্থিতি অনেকটাই কমে গেছে। সকাল থেকে তারা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট প্রদান করেছে এবং ইতিমধ্যে 60% ভোট প্রদান সম্পন্ন হয়েছে। কুড়িগ্রামের এই উলিপুর পৌরসভায় 37,915 জন ভোটার 18টি ভোট কেন্দ্রে 113টি বুথে তারা তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করবে। এখানে মেয়র পদে 3 জন প্রার্থী, কাউন্সিলর পদে 51 জন এবং মহিলা কাউন্সিলর পদে 13 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো সকাল থেকেই এখানে লাইনে দাঁড়িয়ে উৎসবমুখর পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করে এখন অপেক্ষা করছেন তাদের কাঙ্ক্ষিত ফলাফলের জন্য। তো এ পর্যন্ত এই কেন্দ্রগুলোতে, কুড়িগ্রামের এই উলিপুর পৌরসভার কেন্দ্রগুলো ঘুরে দেখা গেছে যে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি এবং প্রত্যেকটি ওয়ার্ডে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী তারা এই ভোটকে সুষ্ঠু করতে ভূমিকা পালন করছেন। তো এই ছিল আমার কাছে কুড়িগ্রামের উলিপুর পৌরসভা নির্বাচনের সর্বশেষ। দর্শক, এবারে যশোর থেকে সেখানকার পৌর নির্বাচনের ভোটের পরিস্থিতি জানাচ্ছেন প্রতিনিধি শরীফুল ইসলাম। ধন্যবাদ। যশোরের মনিরামপুর পৌরসভা নির্বাচন সকাল 8টা থেকে শান্তিপূর্ণভাবে শুরু হয়েছে। এখন দুপুরবেলা আমরা জানতে পেরেছি যে সকাল থেকে শুরু হয়ে এই দুপুর পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এখন আমরা প্রত্যেকটা প্রিজাইডিং অফিসারের কাছ থেকে জানতে পেরেছি যে 40% মতো ভোট কাস্টিং হয়েছে এবং স্বতঃস্ফূর্তভাবে সবাই স্বাভাবিক গতিতে ভোট দিচ্ছে এবং কোথাও কোনো তেমন কোনো ঘটনা আমরা এখনও পর্যন্ত জানতে পারিনি। আমরা জানতে চাইবো এখন সাধারণ ভোটারদের কাছ থেকে কী অবস্থা, ভোটের কোনো সমস্যা কোথাও প্রতিবন্ধিত হয়েছে কিনা। আলহামদুলিল্লাহ, সকাল থেকে অনেক ভালোভাবে ভোট হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এখন পর্যন্ত অনেক ভালো লাইন আছে, ভোটার সংখ্যাও অনেক বেশি, ইনশাআল্লাহ ভালোভাবে অনেক। ধন্যবাদ। আমরা ভোটারদের কাছে জানতে পারলাম যে কোনো সমস্যা কোথাও এখনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তো কিছু জায়গাতে বিশৃঙ্খলা ঘটনা ঘটলেও সেটা তাৎক্ষণিকভাবে প্রশাসনের মাধ্যম দিয়ে সমাধান করা সম্ভব হয়েছে বলে জানতে পেরেছি। আমরা এই মুহূর্তে এক পুলিশ অফিসার আছেন এই কেন্দ্রে দায়িত্বে, জানতে চাইব কী অবস্থা। বিজয়রামপুর মহিলা মাদ্রাসা কেন্দ্রে এখন পর্যন্ত ভোটাররা খুব সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে ভোট দিতেছেন। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি বা ঘটে নাই, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। ধন্যবাদ। আমরা জানতে পারছি যে মনিরামপুর পৌরসভার নির্বাচনে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোট গ্রহণ শেষের পর্যায়ে বিকাল 4টা পর্যন্ত আমরা অপেক্ষা করব যে কে এই পৌরসভার দায়িত্বভার গ্রহণ করছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, এবারে চুয়াডাঙ্গার দর্শনা থেকে পৌর নির্বাচনের খবর জানাচ্ছেন প্রতিনিধি ইকরামুল হক পিপুল। দ্বিতীয় ধাপে চুয়াডাঙ্গার দর্শনা পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল 8টা থেকে ভোট গ্রহণ চলছে, চলবে বিকাল 4টা পর্যন্ত। সকাল থেকে নারী পুরুষ সমানে সবাই ভোটারে ভোট দিতে অংশগ্রহণ করছেন এবং ভোট দিচ্ছেন। এই ভোটের নির্বাচনের সুষ্ঠু এবং নিরপেক্ষ করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সকল কর্মকর্তারা সজাগভাবে কাজ করছেন। পুলিশ, বিজিবি, র্যাব এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট সবাই নিয়মিত টহল চলছে এবং এখানে চেয়ারম্যান পদে নির্বাচন করছেন 3 জন, মেয়র 3 জনের ভিতর বিএনপির প্রার্থী ইতিমধ্যেই তিনি ভোট বর্জন করেছেন এবং স্বতন্ত্র প্রার্থী তিনি অভিযোগ করেছেন যে তার পোলিং এজেন্ট তার ঢুকতে দেওয়া হয়নি। তবে যিনি নৌকার প্রার্থী আছে তিনি বলেছেন যে কোনো রকম কোনো এজেন্ট বা কোনো ধরনের হুমকি ধামকি দেওয়া হয়নি, তারা সুষ্ঠুভাবে ভোট করছে এবং ভোটাররাও সুষ্ঠুভাবে ভোট প্রদান করছে। আইন শৃঙ্খলা বাহিনীও তৎপর রয়েছে তাদের নির্বাচন সুষ্ঠু করার জন্য। কিছু বিক্ষিপ্ত ঘটনা ছিল,
চার নম্বর ওয়ার্ডে একটি ঘটনা ছিল, একজন সাংবাদিক লাঞ্ছিত হয়েছে একজন কাউন্সিলর এর পক্ষ থেকে। তো এই বিক্ষিপ্ত ছাড়াই শান্তিপূর্ণভাবেই দর্শনা পৌরসভা নির্বাচন সম্পন্ন হচ্ছে। তো এই ছিল আমার কাছে দর্শনা পৌরসভার সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাদেরকে। এবারে আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। তৃতীয় ধাপের দ্বিতীয় পর্যায়ে কক্সবাজারের কুতুপালং এবং উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে স্বেচ্ছায় নোয়াখালীর ভাষাঞ্চরে পৌঁছেছে আরও 1,464 জন রোহিঙ্গা শরণার্থী। এর আগে সকালে মালামাল সহ রোহিঙ্গা বহনকারী নৌবাহিনীর চারটি জাহাজ চট্টগ্রামের পতেঙ্গা বোট ক্লাব থেকে ভাষাঞ্চরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। গতকাল দ্বিতীয় দফার প্রথম পর্যায়ে নৌবাহিনীর চারটি জাহাজে 1,778 জন রোহিঙ্গা ভাষাঞ্চরে পৌঁছায়। স্বেচ্ছায় ভাষাঞ্চর যেতে আগ্রহী এমন রোহিঙ্গা সদস্যের তালিকা করে তাদের ভাষাঞ্চরে পৌঁছানোর উদ্যোগ গ্রহণ করে কক্সবাজারের অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কর্তৃপক্ষ।